ब्रेक परे स्वागत आसवा परवर्ती खबर को केन्द्रझर जिला टाउन थाना अंतर्गत नेंगोडा घर निकट रे गतकाली विलंबित रात्रि एक दुर्घटना घटिछि। चलंता ट्रक को एक यात्रीबाही बस पछरु पिट देबारु 8 जन गुरुतर आहत होछंती। आहतक मधरे बस ड्राइवर हेल्पर भी अछंती। सेमनक अवस्था संकटापन्न थिबा जणा पडिछि। श्रीराम नामक एहि घरोइ बसटी बडबिलरो भुवनेश्वर जाउथिबा बेले ए दुर्घटना घटिथिला। बसटी ट्रक को पछरु धक्का देबा पर एहार सम्मुख भाग ट्रक डालरे पसि जाइथिला। फळरे ट्रकटी बसटी को किछि बाट घोसारी नैथिला। खबर पाई टाउन थाना पुलिस अग्निशम कर्मचारी घटनास्थल पहुंचे समस्त यात्री को उद्धार करते और आहत मान डाक्तरखाना पठाई थे। समस्त आहत यात्री को केन्द्रझर जिला मुख्य चिकित्सालय में भर्ती कर এই কেউঝর টাউন রু 7 কিলোমিটার দূরে গোটে আক্সিডেন্ট হয়ে যাই তাহলে এটি এবার 9 জন ইঞ্জুর্ড আসছেন 9 জন ইঞ্জুর্ড সমস্তে প্রায় ভালো আছেন 2 জন সিরিয়াস আছেন তাকে আমি দেখুছি ট্রিটমেন্ট করছি দরকার পড়লে তাকে হায়ার কোয়ার্টার কো এসসিবি কে রেফার করিব ফার্স্ট ফার্স্ট আমি ফার্স্ট ট্রিটমেন্ট দেলা পরে দেখি তা এক্সরে করিব সিটি স্ক্যান করিব যদি দরকার হলে তাকে কটক পঠাইব আর 7 জন আছেন মাইনর ইলমেন্ট সব স্টেজ ফেজ হয়ে ট্রিটমেন্ট হয়ে যাই ট্রকটা আগে যাওয়া ট্রাকের গোটে ট্রক যাওয়া আমার আগ সিয়ু গাড়ি আসুলা আমার আগ ট্রকটা টিকি ব্রেক মারিলা মু ব্রেক মারি পুঁ সে ছাড়দেলা পুঁ আগু গলা পুঁ আগু গলা একা থরে ব্রেক মারি পুরা রক্ষিদে মু ব্রেক মারি মনে মোর গাড়ি টিকি রহলানি আছপটে তার মাড় হল মাড় যেমিটি হল টিকি বাইজ সে পুরা পড়েলা আমার গাড়ি তার দরে লাগি যাই কিছু বাট ঘোষারিকে আমার গাড়ি মো সেন্স লা মো গাড়ি ব্রেক মারিলি ব্রেক মারিলে গাড়ি মো রহলা কেউঝর পাখে যে নেকড়া ঘর পাখে এক শ্রীরাম বস বডবিল যাওয়া ভুবনেশ্বর ট্রক লা তা পছরে বাড়ি দিয়ে সিভিয়র ভাবে আক্সিডেন্ট হয়েগলা সেইটি 10-12 জন লোক সিভিয়র কাজুয়ালিটি হয়েছেন আম্বুলান্সে কিছু পলাই আসলে ফায়ারগার্ডে কিছু আসছেন মৃতাহত কে হয়ে না আমি গোটায়ে 20 বেলু খবর পাইলু তুরন্ত যাই পৌঁছলু পুলিশ টিম টাউন টিম পৌঁছিলে ঘটনাস্থলে যেত ইঞ্জুরি লোক লে তা আমি ফায়ারগার্ডে নিয়ে আসলু যাহা সব অনুধান কলু কিছু ডেড বডি নথিলা বহুত সিভিয়র ভাবে আক্সিডেন্ট হয়েছিল বাস আক্সিডেন্ট। ঢেঙ্কানাল জেলা ইন্দিপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পালিত হয়ে যাই। এই কার্যক্রমে মুখ্য অতিথি ভাবে গণশিক্ষা মন্ত্রী সমীর রঞ্জন দাস যোগদে পুস্তক উন্মোচন করে সাংসদ এবং হিন্দোল বিধায়ক যোগ দিয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রী মানক দ্বারা সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল। এই উৎসব দুই দিন ধরে চলবে। নিশ্চিত ভাবে ইন্দিপুর হাইস্কুলের যে সুবর্ণ জয়ন্তী পালন করা যাচ্ছে অত্যন্ত মুগ্ধকর পরিবেশ ভিতরে এক কার্যক্রম হয়েছে। গ্রামাঞ্চলে শিক্ষা ব্যবস্থা আগুক নেওয়া যে মহামনীষ মানে প্রয়াস করে তা নিশ্চিত ভাবে নমন করছি মু এবং অত্যন্ত সুন্দর পরিবেশ হয়েছে এবং অনুষ্ঠানটি তার ফলাফল ভাল আছে পরিবেশ ভাল আছে এটি শৈক্ষিক পরিবেশ আছে রাজ্যের আমি যেপর ভাবে গুণাত্মক শিক্ষা অধিকা পরিমাণের আমি দিয়ে পারিবা আমার 92% ছাত্রছাত্রী আমার সরকারি শিক্ষা ব্যবস্থা সহ জড়িত অনেক তেমন সেমানকু কিপরি ভাবে অধিক গুণাত্মক শিক্ষা দিয়া যাই পারিবা সেইপাই রাজ্য সরকার সমস্ত প্রয়াস করেছেন যেপাই এবে আইবিএম সহ আমার গোটে এমওইউ হয়েছে যেথির আমি 20,000 ঝিও এবং 10,000 পুয়ক প্রথম পর্যায়ে অষ্টম শ্রেণী আমি সে শিক্ষা ব্যবস্থাকে অধিক করা আমি তাকে প্রয়াস করছু অষ্টম শ্রেণীর এথর আমি পরীক্ষা ব্যবস্থা করছি যে পরীক্ষা ব্যবস্থাটা বন্ধ হয়ে গলা পরে আমার শিক্ষা ব্যবস্থার নিশ্চিত ভাবে তার খারাপ প্রভাব পড়ছে আমি দেখিছু করাহচ্ছে এটা বহুত ভালো কথা পিলাম মধ্যে বহু উৎসাহ রয়েছেন তেমন সমস্ত এর ধন্যবাদ আপনার সহযোগ করছেন আপনার ধন্যবাদ মন্ত্রী মহোদয় মধ্যে এটি উপস্থিত অনেক অশেষ ধন্যবাদ এমপি এমএলএ সমস্ত অনেক তেমন সফল হয়েছে বাস্তবের এই যে কার্যক্রম আমার এটা সফল হয়েছে এপাই আপনার ধন্যবাদ বহু ধন্যবাদ।
ଆଦିଶକ୍ତି ଆଦି ମାତା ଜଗଜ୍ଜନନୀ ମା ଦୁର୍ଗାଙ୍କର ନବରାତ୍ରି ପୂଜା ସାରା ଦେଶରେ ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି। କଳାହାଣ୍ଡି ଜିଲ୍ଲା ନର୍ଲାରେ ପ୍ରଥମ ଥର ପାଇଁ ନବରାତ୍ରି ପୂଜା ଆୟୋଜନ କରାଯାଇଛି। ସେପଟେ ନର୍ଲା ରୋଡ଼ଠାରେ 50ତମ ନବରାତ୍ରି ପୂଜା ଆୟୋଜନ କରାଯାଇଛି। ଏହି ପୂଜାରେ କିନ୍ନରମାନେ ମାଆଙ୍କର ଦର୍ଶନ କରି ଭିକାରୀମାନଙ୍କୁ ଅନ୍ନ ବସ୍ତ୍ର ଦାନ କରିଛନ୍ତି। ପ୍ରତିଦିନ ସନ୍ଧ୍ୟା 7ଟାରେ ମାଆଙ୍କର ଆଳତୀ କରାଯାଉଥିବା ବେଳେ ହଜାର ହଜାର ଭକ୍ତଙ୍କର ଭିଡ଼ ହୋଇଥାଏ। ମଙ୍ଗଳ ମାଙ୍ଗଲ୍ୟ ଶିବେ ସର୍ବାର୍ଥ ସାଧିକେ ଶରଣ୍ୟ ତ୍ରୟମ୍ବକେ ଗୌରୀ ନାରାୟଣେ ନମସ୍ତୁତେ ଉମା ଜୟ ମାତାମ୍ବେଜୀ। ଇଏ ହେଲା ଆମର ନବଦିନାତ୍ମକ ପୂଜା। ନବଦିନାତ୍ମକ ପୂଜାର ପ୍ରଥମ ଦ୍ୱିତୀୟ ତୃତୀୟ ହିସାବରେ ଆଜି ହେଲା ଆମର ଷଷ୍ଠୀବିଧ ପୂଜା। ଆଉ ଏଇ ଷଷ୍ଠୀବିଧ ପୂଜାରେ ଆମେ ଆମର ମାଆ କାତ୍ୟାୟନୀ ରୂପରେ ଆଜି ମାଆ ପୂଜା ପାଇବେ ଏବଂ ତାଙ୍କର ଯେଉଁ ଉପଚାର ଗୁଡ଼ାକ ଆମେ କରୁଛୁ ଯଥା ବିଧି ଯଥା ରୀତି ନିୟମ ଅନୁସାରେ ଆମେ କରୁଛୁ। ଷୋଡ଼ ଉପଚାରରେ ପୂଜା ହେଉଛି। ଆଜି ମାଆଙ୍କର ବିଲୁ ବରଣ ବି ଅଛି, ବିଲୁ ଆଦିଭାଗ ବି ହେବ ଗଲା। ତତ୍ସଙ୍ଗରେ ଆମର ଯେଉଁ ପୂଜା ଗୁଡ଼ାକ ଆମର ହେଉଛି ନୀତି ନିୟମ ହିସାବରେ ଆମର ହେଉଛି। ଏଠିକାର ଅନୁଷ୍ଠାନର ସମସ୍ତ ଭକ୍ତମାନେ ଯେଉଁମାନେ କର୍ମକର୍ତ୍ତା ସମସ୍ତେ ବହୁତ ଆନନ୍ଦ ସହିତ ଆମର ଏହି ପୂଜାରେ ସେମାନେ ମନୋପ୍ରାଣ ଢାଳି ପୂଜାରେ ସାହାଯ୍ୟ ସହଯୋଗ କରୁଛନ୍ତି। ଆମେ ମଧ୍ୟ ଆମର ଯଥାଶକ୍ତି ଜ୍ଞାନକାରୀ ମା ହିସାବରେ ଆମେ ଏ ପୂଜା କରୁଛୁ। ଷଷ୍ଠୀ ପୂଜା କରାଯାଉଛି। ଦୀର୍ଘ ପ୍ରାୟ 75 ବର୍ଷ ଖଣ୍ଡେ ହେବ ଆମ ନର୍ଲା ଗ୍ରାମରେ ଶାରଦୀୟ ଦୁର୍ଗା ପୂଜା ପାଳନ କରାଯାଉଅଛି। ଆଉ ଏ ବର୍ଷ ନବରାତ୍ର ପୂଜା କରାଯାଇଛି। ଆମର 28 ଦିନ ମେଳବରଣ କରାଯାଇଥିଲା ଆଉ 29 ଦିନ ଅଦ୍ୟାବଧି ଆମର ପୂଜା ଜାରି ରହିଛି। ଗ୍ରାମର ସମସ୍ତଙ୍କର ମଙ୍ଗଳ ଏବଂ ଉନ୍ନତି ପାଇଁ ଆମର ଏଇ ଶାରଦୀୟ ପୂଜାର ଆୟୋଜନ କରାଯାଇଛି। କେନ୍ଦୁଝର ଜିଲ୍ଲା ବଡ଼ବିଲ୍ ରାଜ୍ୟ ରାଜପଥରେ ଏକ ହାଇୱା ଟ୍ରକ୍ରେ ନିଆଁ ଲାଗିଯାଇଛି। ଏହି ଟ୍ରକ୍ଟି KN ରାମ ଖଣିରୁ ଆଇରନ୍ ଓର୍ ବୋଝେଇ କରି ମାଟକାମ୍ବେଡ଼ା ଆରିଆ ପ୍ଲାଣ୍ଟକୁ ଯାଉଥିବା ବେଳେ ହଠାତ୍ ନିଆଁ ଲାଗିଯାଇଥିଲା। ଖବର ପାଇ ଅଗ୍ନିଶମ ବାହିନୀ ଘଟଣାସ୍ଥଳରେ ପହଞ୍ଚି ନିଆଁକୁ ଆୟତ କରିଥିଲେ। ସର୍ଟ ସର୍କିଟ୍ କାରଣରୁ ଏହି ଅଗ୍ନିକାଣ୍ଡ ଘଟିଥିବା ସନ୍ଦେହ କରାଯାଉଛି। ଟୁଡାଟ୍ 3 କୁ ଏଇଠି ରଖୁଛୁ। ନମସ୍କାର।